পূজোর আগে নিছকই দান নয়। দুস্থ শিশুদের হাতে নিজেদের পছন্দ মতো জামা কাপড় তুলে দেওয়ার অভিনব উদ্যোগ নিল এক সংস্থা। শারদীয়ার প্রাককালে পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মাতৃপক্ষের সূচনা লগ্নে মহালয়ার পুণ্যতিথিতে এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া দুস্থ মানুষদের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো অবলম্বন নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার খড়গপুরের প্রেমবাজার মৈত্রী ভবনে সংস্থার পক্ষ থেকে নতুন বস্ত্র দান শিবিরের আয়োজন করা হয়। বস্ত্রদান কর্মসূচির মাধ্যমে এলাকার দুস্থ শিশুদের হাতে তুলে দেওয়া হয় জামা প্যান্ট এবং আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শাড়ি। সব মিলিয়ে প্রায় 1000 জন মানুষের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। অবলম্বন নামের স্বেচ্ছাসেবী সংস্থার এক সদস্য বলেন, আমাদের এই শিবির অন্যদের থেকে একটু অন্যরকম। আমরা অবলম্বন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, একটি সেকশন 8 কোম্পানি, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে রেজিস্টার্ড। আমরা করোনা মহামারী কাল থেকেই বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত আছি। আর আজকে যে উদ্যোগ সেটা হচ্ছে যে আজকে যেহেতু মহালয়া দেবী পক্ষের শুভ সূচনা, সেটাকে কেন্দ্র করেই আমাদের যে এলাকা বা পার্শ্ববর্তী এলাকার যে মানুষ যারা দরিদ্র সীমার নিচে বাস করেন, তাদেরও এই পুজোকে মাথায় রেখে যে পুজোয় নতুন জামা কাপড় কেনার যে ইচ্ছে সেটাকে প্রাধান্য দিতে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আজকে 1000 দরিদ্র সীমার নিচে থাকা মানুষের মধ্যে একদম বিনামূল্যে বস্ত্র বিতরণের একটি অনুষ্ঠান চলছে। কী কী রয়েছে এর মধ্যে? পুরুষদের জন্য রয়েছে টিশার্ট, মহিলাদের জন্য শাড়ি এবং বাচ্চাদের জন্য মানে ছেলে মেয়ে উভয়দের জন্যই জামা কাপড়ের ব্যবস্থা রয়েছে। উদ্যোগটা কেন নিয়েছে? উদ্যোগটা নেওয়া হয়েছে এই কারণেই, তার কারণ হলো যে আমরা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত রয়েছি। আমরা এর আগে চক্ষু পরীক্ষা শিবির, এছাড়াও আপনার ব্লাড ডোনেশন ক্যাম্প, এছাড়াও পুরো কোভিড পরিস্থিতিতে খড়গপুর এবং বিস্তীর্ণ এলাকা জুড়ে সমস্ত মানুষের মধ্যে বিনামূল্যে রেশন পৌঁছানো, এছাড়াও আমাদের জামাকাপড় আগেও গত বছরও দেওয়া হয়েছে নতুন জামাকাপড়, এবছরই সেই গত বছরের কথা মাথায় রেখে এবং এই দরিদ্র মানুষদের কথা মাথায় রেখে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমাদের এই ক্ষুদ্র আয়োজন। কতজন মানুষকে দেওয়া হচ্ছে? আজকে টোটাল 1000 মানুষকে আমরা টার্গেট করেছি। সকাল 10টায় আমাদের ক্যাম্প শুরু হয়েছে, এখনও পর্যন্ত 600+ লোককে আমরা দিতে পেরেছি এবং 4টা পর্যন্ত এই ক্যাম্প চলবে, আশা করি আমরা পুরো টার্গেট আছি। কোথায় চলছে এই কর্মসূচিটা? এটা চলছে হচ্ছে মৈত্রী ভবন, এটা খড়গপুর শহরের প্রেমবাজার, প্রেমবাজারের হিজলি কোঅপারেটিভ ডেভেলপমেন্ট সোসাইটির একটি কমিউনিটি হল, আর সেখানে আজকের এই অনুষ্ঠান। কোন কোন এলাকার মানুষজনকে দেওয়া? এখানে খড়গপুর গ্রামীণ মূলত ক্যাপচার করা হয়েছে। খড়গপুর গ্রামীণের মধ্যে কেশিয়াসল গ্রাম রয়েছে, হিরাডি, আম্বাসল, ঘাগরা রয়েছে, পশ্চিম পাথরি, পূর্ব পাথরি এবং আমাদের প্রেমবাজার যে বস্তি অঞ্চল রয়েছে এবং তালবাগিচা আদিবাসী পাড়া, এগুলোকে কভার করা হয়েছে। এবং সম্পূর্ণ যেহেতু সরকারি একটা নির্দেশিকা এখনও জারি রয়েছে, কোভিডের সচেতনতামূলক একটা ব্যাপার রয়েছে, তার জন্য আমরা সম্পূর্ণভাবে হ্যান্ড স্যানিটাইজার এবং মাস্কের পূর্ণ ব্যবহার ছাড়া ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছি। এইরকম কর্মসূচি করে কতটা নিজেকে গর্বিত মনে করছেন? গর্বের বিষয় না, মানুষের মুখে হাসি ফোটাতে পারলে যে আনন্দ পাওয়া যায়, একটা জামা কাপড় বা কিছু দিতে পারলে তাদের মধ্যে যে হাসিটা ফুটে ওঠে, এটাই আমাদের কাছে প্রাপ্তি। এছাড়া আমরা কি নাম আপনার? আমার নাম শোভন সমাজদার। কোন দায়িত্বে রয়েছেন সংগঠনে? আমি সংস্থার ডাইরেক্টর। সংস্থার দাবি, বছরের অন্যান্য সময় বন্যা বা করোনা পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংগঠন মানুষের পাশে দাঁড়িয়ে অবলম্বন হয়েছে। সেই মতো পুজোর মরশুমে আর্থিকভাবে পিছিয়ে পড়া ও সমাজে যাদের চাহিদা খুব বেশি তাদের সাহায্য করতে এদিনের এই কর্মসূচি বলে জানান উদ্যোক্তারা। এই সংগঠনটির এমন অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সমাজের সকল স্তরের মানুষ। পোশাক পেয়ে খুশি 8-80 সকলেই। অবলম্বন গ্রুপ থেকে মহালয়া উপলক্ষে একটা আয়োজন করেছি, সেটা হচ্ছে সামনে বাঙালি সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব, সেই উৎসবে সাধারণ মানুষকে সবার সাথে উৎসবকে ভাগ করে নেওয়া, আনন্দে ভাগ করে নেওয়া, এই উপলক্ষে আমরা বস্ত্র বিতরণের আয়োজন করেছি। আশেপাশের অঞ্চল জুড়ে আমরা মানুষজনকে যারা নিডি, সমাজে যাদের প্রয়োজন খুব বেশি আছে তাদেরকে আমরা বেছে বেছে প্রায় 1000 জনের মতন লোককে আজকে আমরা বস্ত্র বিতরণের আয়োজন করেছি। কী রয়েছে এর মধ্যে? এর মধ্যে মহিলাদের জন্য শাড়ি রয়েছে, বাচ্চাদের জন্য তাদের জামাকাপড় রয়েছে, বাচ্চা মেয়েদের জন্য আলাদা, ছেলেদের জন্য আলাদা, এবং কিছু পুরুষ আছে তাদের জন্য আমরা টি শার্ট এরকম ব্যবস্থা রেখেছি। যার যেরকম প্রয়োজন আমরা যতটা পেরেছি সেরকম অনুযায়ী আমরা অ্যারেঞ্জ করি। কেন এই উদ্যোগ? কেন
উদ্যোগ আর কিছুই না, উদ্যোগ তো আমরা একটা সমাজসেবী, আমরা একটা সংস্থা যেটা বহুদিন ধরেই আমরা বিভিন্ন সময় মানুষের পাশে দাঁড়াচ্ছি। বন্যার সময়, প্যান্ডেমিকের সময় আমরা অনেক কাজ করেছি, এখন বাঙালির সবচেয়ে বড় উৎসব আসন্ন। তো এই সময় আমাদের মনে হলো যে উৎসবে শুধু কয়েকজন হাসবে সে তো হতে পারে না, ম্যাক্সিমাম লোকের মুখে হাসি পোঠানো, এটাই আমাদের উদ্দেশ্য, তাই আমরা আজকে যাই। অবলম্বন নামকরণটা কেন দিয়েছেন? অবলম্বন, আমরা মানুষের অবলম্বন হতে চাই, সমাজে পিছিয়ে পড়া শ্রেণীর অবলম্বন হতে চাই, আমরা অবলম্বন হয়ে পিছিয়ে পড়া শ্রেণীকে মানে উঠাতে চাই, সেই জন্যই আমাদের নামকরণ। কতদিন ধরে কাজ করছেন আপনারা? আমরা গত 2 বছর ধরে প্যান্ডেমিকের টাইম থেকে শুরু করেছি, তারপর থেকে কন্টিনিউ আমাদের বিভিন্ন ড্রাইভ চলছে, আমরা সমস্ত কিছুতেই আমাদের বিশেষ মতন আয়োজন করে যাচ্ছি। আজকের যে কর্মসূচি আয়োজন, এলাকার মানুষ আর্থিক দিক থেকে পিছিয়ে মানুষজন যে এই সাহায্য করছেন, কতটা খুশি আপনারা? আমরা দারুণ খুশি, মানুষের মুখে হাসি ফোটানোর মতন এত বড় কাজটা করতে পেরে না খুশি হওয়ার মতন কিছু ব্যাপার নেই, আমাদের প্রত্যেকটি সদস্য আজকে দারুণ খুশি এত বড় কাজ করতে পেরে। আমরা চাই এরকম আরও আরও কাজ করতে, এবং শুধু আমরাই নয়, অনেক মানুষ আমাদেরকে নানাভাবে সাহায্য করেছেন, তারাও প্রচণ্ড খুশি, তারাও আমাদের সাথে আমাদের দেখেছেন, তারাও এসেছেন, অনেকে ভিজিট করে গেছেন, তারাও প্রচণ্ড খুশি হয়েছেন, এবং তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে, এবং আমি চাইবো আরও আরও মানুষ আমাদের পাশে এসে দাঁড়াক, যাতে আমরা এই ড্রাইভগুলোকে আরও আরও বড় করতে পারি, আরও সাফল্যমণ্ডিত করতে পারি। কী নাম দাদা আপনার? আমার নাম ঝন্টু অবলম্বন। কোন দায়িত্বে রয়েছেন? রানা অবলম্বন, অশোক অবলম্বন। কী দায়িত্বে রয়েছেন আপনি সংগঠন? আমরা এরকম কোনো ব্যাপার নেই, আমরা সবাই নিজেদের নিজেদের কাজ ভাগ করে নিই, আমাদের সেরকমভাবেই আমরা কাজ করি। আজকে অবলম্বন দিয়েছে, অবলম্বন ক্লাব যেহেতু দিয়েছে আমাদের হিজড়ি সোসাইটি মৈত্রী ভবন থেকে, আমরা এই শিখুন আমাদেরকে দিয়েছিল, তার জন্য আমরা এসে আজকে শাড়ি নিয়েছি, অনেক খুশি হয়েছি এই শাড়ি নিয়ে, পুজো লাগিয়ে দিয়েছে। বাড়ি কথা আপনার? আমাদের তার পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।